ডিভিসি জট কাটাতে চূড়ান্ত তৎপরতা। ফের বৈঠকে পুরুলিয়া জেলা প্রশাসন কাজ শুরু করতে সব রকমের সহযোগিতার আশ্বাস। রঘুনাথপুর তাপবিদ্যুৎ প্রকল্পে জলের লাইন পাতা ও ছাই পুকুর তৈরির কাজ শুরু করতে জেলা প্রশাসন অবিলম্বে সাহায্য করুক, না হলে দ্বিতীয় পর্যায়ে 10,000 কোটি টাকার বিনিয়োগ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবারই পুরুলিয়া জেলা শাসককে কার্যত চরম পত্র দেয় ডিভিসি। এবিপি আনন্দে মঙ্গলবার সেই খবর প্রচারিত হতেই আলোড়ন পড়ে যায় শিল্পমহলে। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এরপর বুধবার দুপুরে তড়িঘড়ি পুরুলিয়া জেলা শাসকের দফতরে বৈঠকে বসে জেলা প্রশাসন। জেলা শাসক তন্ময় চক্রবর্তী ছাড়াও বৈঠকে উপস্থিত মন্ত্রী শান্তিরাম মাহাতো, রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি ও জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। মিনিট 45-এর বৈঠকের পরে মন্ত্রী প্রতিশ্রুতি দেন এক সপ্তাহের মধ্যে প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। যে কোনো ইন্ডাস্ট্রিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করতে হয় এবং যারা হয়তো জমিয়ারা আছেন তাদের সঙ্গেও আলোচনা করতে হয়, সেই আলোচনার জায়গাটা আমরা করতে না চাওয়ার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। এই আলোচনার জায়গাটা তৈরি হলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটা 7 দিনের মধ্যে আমরা সমস্ত রকম ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করব। মানে শিফট করার কোনো প্রশ্নই ওঠে না, শিফটের কোনো প্রশ্নই ওঠে না, এখানেই সেকেন্ড ফেজের কাজও এখানেই শুরু হবে। জেলা শাসকের আশ্বাস, প্রকল্প রূপায়ণে ডিভিসি কর্তৃপক্ষকে সব রকমের সহযোগিতা করা হবে। চিঠিটা আমি আজকে সকালে পেয়েছি এবং সেই চিঠিটাতে তারা মূলত আমাদের প্রশাসনিক সহযোগিতা চেয়েছেন, আমরাও তার একটা উত্তর দিয়েছি আজকে, যেটা আজকে পৌঁছে যাবে তাদের কাছে। আমরা সর্বতোভাবে তাদের পাশে আছি প্রশাসনিক দিক থেকে, কিন্তু তাদেরকেও একটু নমনীয় হতে হবে এই ধরনের নেগোসিয়েশন প্রসেসে। পুরুলিয়া রঘুনাথপুর 2 এবং নিতুড়িয়া ব্লকে তৈরি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কেন্দ্র। প্রস্তাবিত এই প্রকল্পের উৎপাদন ক্ষমতা হবে 2,520 মেগাওয়াট। ধাপে ধাপে বিনিয়োগ হবে প্রায় 18,000 কোটি টাকা। প্রথম পর্যায়ে 8,000 কোটি টাকার মধ্যে 6,000 কোটি টাকা বিনিয়োগ হয়ে গেছে। এই পর্যায়ে 600 মেগাওয়াটের 2টি ইউনিট তৈরি হবে। প্রথম ইউনিটের কাজ প্রায় সম্পূর্ণ। নতুন বছরে গোড়ায় সেখানে উৎপাদন শুরুর কথা। দ্বিতীয় পর্যায়ের ইউনিটের প্রাথমিক কাজ শুরু হয়েছে, কিন্তু কখনো জমি জট, কখনো গ্রামবাসীদের একাংশের স্থায়ী চাকরির দাবিতে আন্দোলন। এর জেরেই এখনো বন্ধ জলের পাইপলাইন ও রেল লাইন পাতার কাজ, বন্ধ রয়েছে ছাই পুকুর তৈরির কাজও। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের জন্য ইউনিট তৈরি, অথচ কয়লা এবং জল আনার উপায় নেই। এই পরিস্থিতিতে প্রকল্পের প্রথম পর্যায়েই যখন অনিশ্চিত, তখন দ্বিতীয় পর্যায়ে 10,000 কোটি টাকা বিনিয়োগে 660 মেগাওয়াটের 2টি ইউনিট তৈরির পরিকল্পনা পর্যালোচনা করে বিনিয়োগ অন্যত্র সরানোর সুপারিশ করেন মুখ্য বাস্তুকার। তারপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয় তড়িঘড়ি এদিনের বৈঠক। তবে মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী 7 দিন পর আদৌ কাজ শুরু হয় কিনা সেটাই এখন দেখার। ধ্রুবজ্যোতি প্রামাণিক ও হংসনাথ সিংহ, এবিপি আনন্দ।